সবাইকে স্বাগত জানাই গুরুকুল অনলাইন লার্নিং এজকের ক্লাসে ভোল্টেজ বিভব কি বৈদ্যুতিক বিভবকে আমরা ভোল্টেজ বলতে পারি অথবা বলতে পারি। যখন আমরা স্থির আলোচনা করব। তখন হবে ইলেকট্রিক পটেনশিয়াল এবং যখন চলতরিত নিয়ে আলোচনা করব। তখন তাকে সাধারণত ইলেকট্রিক ভোল্টেজ বলা হয় ভোলটেজের যদি আমি ডেফিনেশন বা সংজ্ঞায় যাই তবে আমার একটি বিষয় বুঝতে হবে বৈদ্যুতিক ক্ষেত্র কি জিনিস মনে করো এখানে একটি সোর্স চার্জ বা উৎস চার্জ রাখা আছে এই উচ্চ চার্জের আশেপাশে যে অঞ্চল পর্যন্ত এর প্রভাব থাকবে সেই অঞ্চলকে বলবো আমরা বৈদ্যুতিক ক্ষেত্র এখানে বৈদ্যুতিক ক্ষেত্রকে এরকম আউটলাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে এখন যদি আমি এই বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে একটি প্লাস কিউ কুলম চার্জ যেটি এখন বৈদ্যুতিক ক্ষেত্রের বাইরে আছে তাহলে যদি আমি কিউ কুলম চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের বাইরে দেখি এই বৈদ্যুতিক ক্ষেত্রের সোর্স চার্জের জন্য এর উপরে কোনো প্রভাব দেখা যাবে না কিন্তু আমি যদি এই প্লাস কিউ কুলম চার্জটাকে বৈদ্যুতিক ক্ষেত্রের ভেতরেই নিয়ে আনতে চাই তবে তোমরা জানো এটাও পজিটিভ চার্জ এটিও পজিটিভ চার্জ একে অপরকে বিকর্ষণ করবে তার মানে এই কিউ চার্জটিকে বৈদ্যুতিক ক্ষেত্রের ভেতরে কোন বিন্দুতে অবস্থান দিতে গেলে আমাদেরকে বিকর্ষণ বলের বিপরীতে একটি বল প্রয়োগ করতে হবে আমরা জানি কাজ ইকাল টু বলগুণ সরণ যখনই আমরা বল প্রয়োগ করব তখনই ডেফিনেটলি এখানে একটি কাজ সম্পাদন হবে তার মানে কোনো একটি চার্জকে আমি যদি বৈদ্যুতিক ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে আনতে চাই তবে সেক্ষেত্রে একটি কাজ আমাদেরকে সম্পাদন করতে হবে একক ধনাত্মক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে হলে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলি আমরা বৈদ্যুতিক বিভব বা ইলেকট্রিক পটেন্সিয়াল ধরে নাও এখানে প্লাস কিউ পরিমাণ চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের এই বিন্দু এতে আনতে আমার কৃত কাজের পরিমাণ হচ্ছে ডাব্লু তাহলে বলতে পারি অতএব একক চার্জকে এতে আনতে কৃত কাজের পরিমাণ হবে কিউ এর জন্য যদি হয় ডাব্লু একক চার্জের জন্য হবে ডাব্লু বাই কিউ সেক্ষেত্রে আমরা বলবো এ বিন্দুর বিভব ভি এ Is equal to w ইকুয়াল টু ডাব্লু বাই কিউ তাহলে আমরা এখান থেকে একটা সূত্র শিখলাম সেটি হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ তাহলে বিভবের ইকুয়েশন যদি হয় ভি w টু ডাব্লু বাই কিউ তাহলে বিভবের একক কি হবে দেখো আমরা বলতে পারছি বিভব ইকুয়াল টু কাজ ডিভাইডেড বাই চার্জ কাজের একক হচ্ছে আমাদের জুল আর চার্জের একক হচ্ছে কুলম্ব তাহলে বলতে পারি অতএব বিভবের একক হবে জুল পার কুলম্ব এই জুল পার কুলম ব্যাককটাকে আমরা সহজে মনে রাখি ভোল্ট দ্বারা ভোল্টকে ভি দিয়ে প্রকাশ করা হবে তাহলে যদি আমরা বোঝাই কোন বিন্দুর বিভব টোয়েন্টি ভোল্ট এর মানে হলো ওই বিন্দুতে একটি এক হলে জানতে জুল কাজ করতে হবে অর্থাৎ জুল পার ওয়ান কুলম সেভাবে হবে টোয়েন্টি ভোল্ট যখন আমরা চলতরিতে যাব তখন বিভব বিষয়টা একটু ভিন্নভাবে ডিফাইন হবে চলতরিতের ক্ষেত্রে আমরা জানি চার্জের পরিবহন হয় অর্থাৎ চার্জের ক্ষেত্রে কন্ডাকশন দেখা যাবে যদি চার্জের পরিবহন হয় সেক্ষেত্রে বিভবটাকে আমরা তুলনা করব চাপের সঙ্গে মাথায় রাখবে যে কোন একটি নির্দিষ্ট বস্তুতে ইলেকট্রন যত বেশি থাকবে বা চার্জ যত বেশি থাকবে তার তত ইলেকট্রনীয় চাপ বা চার্জের চাপের তৈরি হবে পানির ফ্লো যেমন একদিক থেকে আরেক দিকে শুধুমাত্র চাপের জন্য নির্ধারিত হয় একইভাবে চার্জের ফ্লো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে শুধুমাত্র চাপের মাধ্যমে নির্ধারিত হবে মানে কি এটা লক্ষ্য করি আমরা মনে করো এ একটি বস্তু এখানে কিছু চার্জ রয়েছে বি একটি বস্তু এখানে কিছু চার্জ রয়েছে এ এবং বি বস্তুকে আমি যদি এখন কোন একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তবে এদের মধ্যে বৈদ্যুতিক সংযোগ স্থাপিত হবে এই অবস্থায় চার্জ এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে এটি নির্ভর করবে কার বিভব কত তার উপরে আমরা একটু ব্যাপারটাকে তুলনা করবো এভাবে ধরে নাও এখানে একটি সিলিন্ডার রাখা হয়েছে এই সিলিন্ডারে পানির লেয়ার আছে এই পর্যন্ত আমি এই সিলিন্ডারের সঙ্গে পাশে আরেকটা সিলিন্ডারকে সংযুক্ত করলাম এই সিলিন্ডারটি মোটা এই সিলিন্ডার করি তবে এই দুটি সিলিন্ডারে এখান থেকে বা পানির ফ্লো ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত এই দুটি সিলিন্ডারের উচ্চতা সমান হবে তার মানে এই সিলিন্ডারের এই উচ্চতা থেকে এই পাইপ পর্যন্ত যেই চাপ এই সিলিন্ডারের এই উচ্চতা থেকে পাইপ পর্যন্ত চাপের মান একই হবে তাহলে পানির প্রবাহ যেমন চাপের উপর নির্ভরশীল বিদ্যুতের প্রবাহ একইভাবে বিভবের উপর নির্ভরশীল যদি কোনো কিছু থাকে তবে সেদিক থেকে যার বিভব কম সেদিকে বিদ্যুৎ এ বিন্দুর বিভব ভি এ আর বি বিন্দুর বিভব ভি বি আমি মনে করলাম ভি এ ইকাল টু টেন ভোল্ট আর ভি বি ইকুয়াল টু ধরে নাও ফাইভ ভোল্ট তাহলে আমরা বুঝতে পারছি যে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের থেকে বেশি এই অবস্থায় যদি আমি এ এবং বিকে বৈদ্যুতিক সংযোগ দি তবে বিদ্যুৎ এ থেকে দিকে প্রবাহিত হবে এখন বিদ্যুৎ প্রবাহ কি এ বিষয়টি বোঝা একটু কঠিন আমরা জানি যে আসলে বিদ্যুৎ প্রবাহ মানে হলো চার্জের প্রবাহ এবং পরমাণুতে যেই চার্জ প্রবাহিত হতে পারে সেটি হলো ইলেকট্রন যেহেতু প্রোটন পরমাণু নিউক্লিয়াসে খুবই দৃঢ়ভাবে সংযুক্ত প্রোটন কখনো প্রবাহিত হতে পারবে না কাজে বিদ্যুতের প্রবাহ মানে চার্জের প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ হওয়া উচিত কিন্তু দেখা যায় যে একমাত্র আমেরিকান বই বাদে অন্যান্য সকল বইয়ে বিদ্যুতের প্রবাহকে ইলেকট্রন প্রবাহের বিপরীতে চিন্তা করা হয়েছে এই আইডিয়াটি ভুল কারণ যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয় তখন মানুষ ইলেকট্রন সম্পর্কে জানত না ফলে মানুষ বিদ্যুতের প্রবাহকে যেদিকে চিন্তা করেছে সেই দিকের উপর ভিত্তি করে অনেক বই লেখা হয়েছে হয়েছে যার জন্য আমরা এখনো আইডিয়াটাই ফলো করব বিদ্যুতের প্রবাহ ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে হবে তাহলে যদি এ থেকে বিতে বিদ্যুৎ প্রবাহিত হয় তার মানে কি বি থেকে এতে ইলেকট্রন প্রবাহিত হবে তাহলে আমরা বুঝলাম যার বিভব বেশি সেখান থেকে নিম্ন বিভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এর বিপরীতে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে ইলেকট্রন প্রবাহিত হবে তাহলে আমি যদি দুটো বস্তুকে সংযুক্ত করি তবে যার বিভব কম সেখান থেকে উচ্চ বিভাবে ইলেকট্রন প্রবাহিত হবে যেমন মনে করো যে ধরে নাও এখানে একটি ম্যাটেরিয়াল নেওয়া হলো এটি বস্তু রাখলাম আমরা এই বস্তুতে এদিকে নেগেটিভ প্রান্ত এদিকে পজিটিভ প্রান্ত আছে আমি এই বস্তুটাকে ভূমির সঙ্গে কানেক্ট করলাম মনে রাখবা পৃথিবীর বিভব হচ্ছে শূন্য সবসময় গ্রাউন্ড বা ভূমির বিভবকে ধরবো আমরা শূন্য পৃথিবীর বিভব যদি শূন্য হয় তবে এই প্রান্ত পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্তের বিভব হবে পজিটিভ নেগেটিভ প্রান্তের বিভব হবে নেগেটিভ বিভব একটি স্কেলার রাশি তাই মান পজিটিভ বা নেগেটিভ হতে পারে বিভবের কোনো দিক নেই তাহলে যখন আমি পৃথিবীর সঙ্গে একে তার দিয়ে কানেক্ট করবো পৃথিবীর বিভব শূন্য এর বিভব মনে করো পজিটিভ যে কোনো মান ধরেন না প্লাস ফাইভ তাহলে শূন্য ছোট প্লাস ফাইভ বড় আমরা বলেছি ছোট থেকে বড় বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে তার মানে এই তার দিয়ে পৃথিবী থেকে ইলেকট্রন উঠে এই বস্তুতে চলে আসবে কিন্তু আমি যদি এই বিপরীত প্রান্তে তার কানেক্ট করতাম যেখানে নেগেটিভ চার্জ রয়েছে তাহলে নেগেটিভ চার্জের বিভব নেগেটিভ মনে করো এর বিভব নেগেটিভ মাইনাস ফাইভ আর পৃথিবীর বিভব কত শূন্য তাহলে শূন্য মাইনাস ফাইভের থেকে বড় অর্থাৎ এই অবস্থায় ছোট বিভব থেকে বড় বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে তার মানে ইলেকট্রনগুলো এই বস্তু থেকে পৃথিবীতে বা গ্রাউন্ডে চলে আসবে এই হচ্ছে বৈদ্যুতিক বিভব পরবর্তী ক্লাসে আমরা বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো সবাই ভালো থাকবে ধন্যবাদ